মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বাজার এবং এটা খেয়াল রাখতে হবে আমাদের এলডিসি গ্রাজুয়েশন হয়ে গেলে আমরা যে অনেক সতর্কতা সাবধানতা অবলম্বন করছি এটাই কিন্তু সবচেয়ে সিঙ্গেল লার্জেস্ট বাজার যেখানে নাকি আমরা শুল্ক দিয়ে ঢুকেও প্রতিযোগিতা সক্ষম এটা কিন্তু খেয়াল রাখতে হবে সো 2026 পরে বা 29 পরে ইউরোপিয়ান মার্কেটে হয়তো আমার শুল্ক যেটা আমি শূন্য শুল্ক সুবিধা পাই সেটা আমার থাকবে না কানাডার বাজারে থাকবে না ভারতের বাজারে থাকবে না জাপানের বাজারে থাকবে না কিন্তু মার্কিন বাজারে আমি কিন্তু শুল্ক দিয়ে ঢুকেও প্রতিযোগিতা সক্ষম সুতরাং এই বাজারটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা এটা মনে রাখতে হবে সো এইটা আমার মনে হয় যে অবশ্যই সেজন্য আমাদেরকে সাবধানতার সাথে এই বিষয়গুলোকে বিবেচনা করতে হবে এবং আর তারা যে এটাকে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ভালো নির্বাচনের সাথে সংযুক্ত করে এই বিচার বিষয়টা এনেছে একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে এটা আমাদের জন্য খুবই অপমানজনক এটা আমরা আমাদের নিজেদের জন্যই তো আমাদের এটা এটা করা উচিত এটা একটা গণতান্ত্রিক সমাজে তো একটা এটা একটা চলমান একটা প্রক্রিয়া হিসাবেই থাকা উচিত এটাকে একটা শর্ত দিয়ে আমাদেরকে একটা ভালো নির্বাচনের দিকে নিয়ে যাওয়া আমার তো মনে হয় যে এটা জাতি হিসাবে এবং নাগরিক হিসাবে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমি বলবো সুতরাং সেইটার অনুধাবনটা আমাদের সবাই বিধি এবং সব রাজনৈতিক পক্ষেরই থাকবে বলে আমরা আশা করি রাজনীতিকরা গোষ্ঠীগতভাবে আমাদের জাতীয় আকাঙ্ক্ষাকে ধারণ করেন জাতীয় আকাঙ্ক্ষা হলো গণতান্ত্রিক একটা সমাজে অন্তর্ভুক্তিমূলক একটা সমাজে আমরা বাস করব আশা করি যে সেটা তারা করবেন কি কারণে আমাদের রিজার্ভস থেকে এই মাত্র $30 কোটি আমরা দিতে পারছি না আমার মনে হয় যে এখানে এই যে একটা বাধ্যবাধকতা যে আছে যে আমাদেরকে $24.46 বিলিয়ন রাখতে হবে নেট রিজার্ভস জুন মাসে যেটা আমাদের মার্চে যেটা IMF এর যে টার্গেটটা মাইলস্টোনটা ছিল সেটা কিন্তু আমরা রাখতে পারিনি জুনে এটা আমাদের রাখতে হবে এবং ওইটার উপরে নির্ভর করবে পরবর্তীতে যে যখন নভেম্বরে আবার সেকেন্ড ইনস্টলমেন্ট সময় আসবে তখন কিন্তু ওইটা আমরা পালন করতে পারলাম কিনা সেটা একটা বিষয় হয়ে দাঁড়াবে আমার ধারণা যে এই কারণেই খুবই সতর্কতার সাথে রিজার্ভসকে ব্যবহার করা হচ্ছে যাতে মাইলস্টোনটা যাতে আমরা রাখতে পারি ওই $24.46 বিলিয়ন জুন মাসে এবং সেই জন্য টাকা ছাড়ের ব্যাপারে কিছুটা এগুলো দিতে হবে আমাদের কারণ এগুলো তো আমরা আমাদের বিদ্যুৎ জ্বালানি অনেক ক্ষেত্রে আমাদের এগুলো ডেফার্ড পেমেন্ট আমাদের অলরেডি আমরা এনেছি দাম দিতে পারছি না আবার অনেক ক্ষেত্রে হলো যে এগুলো আমাদের বকেয়া পড়ে গেছে আমাদের এগুলো আগামীর জন্য আমাদের কি কিনতে হবে সেটা দিতে হবে কিন্তু এখানে বোধহয় একটা সময়ের একটা ব্যাপার আছে এটাই এটাই আমার ধারণা কিন্তু রিজার্ভস ম্যানেজমেন্টটা এখন মেজর একটা ইস্যু এবং আমরা কিন্তু বলেছি যে এখানেও এক্সচেঞ্জ রেটটাকে মার্কেট অ্যালাইন করা এবং আমাদের প্রতিবেদন আপনারা দেখেছেন যে যে টাকা যে ওভার যে আরিয়ার যেটা আমরা বলি যে ডেপ্রিসিয়েশন ছিল যেটা সেটা কিন্তু এখন মোটামুটি বাজার মূল্যের কাছে চলে এসেছে এবং আমাদের অ্যানালাইসিস থেকে আমরা কিন্তু দেখিয়েছি যে এটা মোটামুটিভাবে এখন যদি ছেড়ে দিয়ে একটা ইউনিফাইড যদি রেট করা হয় তো তাহলে সেটা একটা রেঞ্জের মধ্যে থাকবে যেটা হয়তো বর্তমান বাজার মূল্যের থেকে খুব বেশি বিচ্যুতি হবে না